নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি বন্ধুরা আজ আমি তোমাদের পালং শাক আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ টেস্টি রেসিপি করে দেখাবো এটা খুবই সুন্দর খেতে তো এটা করার জন্য আমি প্রথমে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পালং শাকটাকে দিয়ে দু মিনিটের জন্য সেদ্ধ করে নেব তো আমি ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম দু মিনিট পর বন্ধুরা দেখো এটা সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে আমি কড়াইতে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা ধনে আর গোটা পোস্ত হালকা করে একটু ভেজে এটাকে আমি বেটে নেব বন্ধুরা এটা হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি সবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে জলটা ছাড়িয়ে এটাকে আমি একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি জলটা শুকিয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা সোয়াবিনটা আমি দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর পালং শাকের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য এটাকে রান্না করে নিচ্ছি ফিরে এলাম তিন মিনিট পর দেখো বন্ধুরা এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিলে কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয় তো বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ছোটো পরিবারে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো যারা এখনও আমার পরিবারটিকে সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাও পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার